আজকে আমি একটা মানে খরচার ব্যাপারে একটু কথা বলবো আর কি। কীভাবে মানে টব এই জারগুলো আসলে কেনা যায় এবং কত খরচ পড়ে সাধারণত গাছগুলো করার জন্য, তো ওইটার ব্যাপারে একটু কথা বলবো আর কি। তো অনেকে আমি বিভিন্ন গ্রুপে দেখি অনেকে ছাদ বাগান করেন, তো বিভিন্ন জার খুঁজতেছেন, তো তাদের উদ্দেশ্যে যেটা বলবো সহজ টিপস যে কীভাবে আসলে জারগুলো পাবেন। এখানে যে জারগুলো আমাদের প্রত্যেকের এলাকারই কিছু পানির সাপ্লায়ার আছে, যে এটা চায়ের দোকানে দেখবেন এভাবে জারে করে পানি সাপ্লাই দেয়, তো ওদের এক মাস এসব জারগুলো দেওয়ার পরে এগুলো লিকেজ হয়, হালকা ড্যামেজ হয় বা এগুলো শেপ নষ্ট হয়, তো তখন কি করে তারা তাদের বাসায় বা তাদের গোডাউনে এই জারগুলো তারা জমা করেন। তো আমরা কুড়িল বিশ্ব রোড থাকি, তো ওখানে ফ্লাইওভারের নিচে একটা পানির সাপ্লায়ার আছে, তার কাছ থেকে একদিন নাম্বার নেওয়ার পরে উনি প্রথমে 30 টাকা করে দিয়েছিল, আসলে এখন দাম বেশি যার জন্য 40 টাকা করে এরকম পার্ট মানে একটা করে জার সাধারণত কিনছি। তো এই জারগুলোর সুবিধা হচ্ছে এগুলো অনেক শক্ত, সাধারণত আমার মনে হয় না 8-10 বছরের রোদে বৃষ্টি ঝড়ে কিছু হবে এটা, অন্যগুলো নিলে সাধারণত এইসব ড্রামগুলো এগুলো নষ্ট হয়ে যায় ইজিলি, কয়েকদিন পরে ভাঙবে ইয়ে করবে ইয়াগুলা সি মাটিরগুলো ঠিক থাকে অনেকদিন পর্যন্ত ঠিক থাকে, এগুলো কোনো তেমন কোনো সমস্যা হয় না। সাধারণত যদি আমি 5টার এইভাবে ক্যালকুলেশন করি, 4×5 আপনার 200 টাকার জার হয়, ওদের কাছে নিয়ে আসে একটা ছুরিতে গরম করে চুলায় আপনি গ্যাসের চুলায় এভাবে ইয়া করে কাটিয়ে নিতে পারেন। তো 5টা জার যদি কেনা হয় দেন আসে হচ্ছে সেকেন্ড আসে মাটির অপশন। তো মাটি এনি হোয়্যার যেখানে নার্সারি আছে, আপনি যদি ঢাকা থেকে একটু বাইরে যাইতে চান নীলা মার্কেট পূর্বাচল, আমি সাধারণত যেখান থেকে নিছি সেটার অভিজ্ঞতাই বলি, তো ওখানে মাটি কি করে ওরা গোবর সার এভাবে মিক্স আপ করা মাটি থাকে, ওরা ওখানে 100 টাকা করে দেয়। তো এই মাটিগুলো হচ্ছে কি সাধারণত ওই যে আমাদের চরের যে মাটিগুলো সাদা যে মাটিগুলো এগুলো থাকে, এই মাটিগুলো আসলে কিনতে ওরা এক ট্রাক কিনে সাধারণত 5,000 করে, তো যাদের পক্ষে আমাদের পক্ষে হয়তো বা অ্যাফোর্ড করা সম্ভব না, 5,000 টাকা আমাদের এত লাগে না, যার জন্য আমরা বস্তা কিনে নিয়ে আসি। এখানে আমি উত্তরা দিয়া বাড়িতে ওখানে দেখলাম যেটা হচ্ছে এক বস্তা ওরা 60 টাকা কি 70 টাকা চাইছে, তো এখানে পূর্বাচল ওরা 100 করে চায়, গোবর সার সহ এই সাদা মাটিটা মিক্স আপ করা থাকে। তো এখান থেকে বস্তায় অটোতে বা আপনি সিএনজিতে ইজিলি যে কোনো জায়গায় নেওয়া যায়। তো এক বস্তা যদি মাটি হয় 100 টাকার মাটিতে আমি আপনি ইজিলি 5টা জার ভরতে পারেন। তো 5টা জার ভরা শেষ, তো ভরা শেষে যেগুলো হচ্ছে এটা আমরা মহানন্দা যে নার্সারি থেকে এগুলো ফিক্সড প্রাইস 150 করে। তো আমার যদি গোবর সারওয়ালা মাটি থাকে রেগুলার, তো আমার সর্বোচ্চ 200 টাকা জার, 100 টাকার মাটি, আর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট এই এটা ডিপেন্ড করে আপনার এরিয়া লোকেশনের উপরে, তো এইভাবে 5টা জার এইভাবে এই রেশিও মেনটেন করে আপনি ইজিলি ভরতে পারেন। বাকিটা হচ্ছে সার গোবর, এখানে পূর্বাচলের আশেপাশে গোবর বস্তা করে পাওয়া যায়, 100 টাকা করে ওরা বস্তা ইজিলি দেয়। তো আমরা আমাদের প্লটের জন্য এভাবে নিছি টাল আকারে, ওখানে 1200 টাকা এক টাল, আপনার বড় বার্জারের যে ড্রামের 42 ড্রাম হয়েছে এখানে ইজিলি কথা বলে গরুর ফার্ম আছে নিতে পারেন, তেমন কোনো সমস্যা না আর কি এগুলো। তো এখানে হচ্ছে লোকেশানটা ফাইন্ড আউট করা আর কি, লোকেশান জারগুলো ফাইন্ড আউট করা ছাদ বাগানের জন্য আমি মনে করি জারটা ভালো হবে। আমাদের এখানে মাটিও আছে, আপনার হচ্ছে ছাদ বাগানে যে গ্যারেজ স্পেসটার জন্য, তো ওখানে ওখানে আবার এই টবের ব্যবস্থা করা হয়েছে, মাটির গুলা গাছ মাটির টবের গুলা টব, টবের গুলা ইজিলি লেবু গাছ দেয়া গেছে, এখানে মরিচ গাছ আছে, এখানে হচ্ছে আপনার কাঠগোলাপ, তারপরে হচ্ছে কাঠমুকুট, এভাবে সবগুলা গাছ মোটামুটি এখানে করা যায় ইজি খরচের উপরে, মানে আপনি ইচ্ছাগুলো করতে পারেন, তেমন কোনো আহামরি খরচা মনে হবে না। তো আমরা দেখি অনেক সময় যে অনেকেই আপনার মাটির জন্য মাটির সোর্সের জন্য টবের জন্য শখ থাকার পরেও আসলে ছাদ বাগান করতে পারে না বা ইয়া করতে পারে না, যে কোনো একটা উইকেন্ডে একজন দুইজন মিলে এসে এগুলো আসলে করতে পারেন, একটা উইকেন্ডের সময় দিলে হয় শুক্রবারে একটা টাইম যদি আপনার প্যাশন থাকে, তো ওইভাবে আসলে মানে করা সম্ভব আর কি।